জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে রাজ্যের মাননীয় শিক্ষা অধিকর্তা যিনি আছেন ওনার কাছে আমরা এই মাসের 10 তারিখে কিছু ক্লারিফিকেশন চেয়েছিলাম ডেপুটেশনের মাধ্যমে। উনি সেই দিন আমাদের এই ক্লারিফিকেশনের সদুত্তর দিতে পারেননি। উনি বলেছিলেন আপনারা যে মেমোরেন্ডাম দিয়েছেন মেমোরেন্ডামে কিছু ক্লারিফিকেশন চেয়েছেন, সেই ক্লারিফিকেশন দিতে আমাদের কমসে কম 15 দিন সময় লাগবে। আমরা সেদিন মেনেছিলাম, 15 দিন ওনাকে সময় দিয়েছি, যেটার সময় 25 তারিখ শেষ হয়েছে। তারপর আমরা 2 দিন হাতে রেখেছি, কারণ আপনারা জানেন পৌর নগর নির্বাচন ছিল, সেই নির্বাচন 25 তারিখ হয়েছে, 28 তারিখ রেজাল্ট রয়েছে। কালকে আমরা দেখেছি নির্বাচনের রেজাল্ট দিয়েছে, যথাসময় আজকে আমরা এসেছি ওনার কাছে ক্লারিফিকেশন উত্তর জানতে। আজকে ওনার কাছে যখন গিয়েছি উনি বলছেন আমাদের যে মেমোরেন্ডামের যে কোয়েরি, সে কোয়েরি উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি আছেন ওনার কাছে পাঠিয়েছেন, আজকে অবধি কোনো সদুত্তর উনি দিতে পারেননি। উনি আরও 10 দিন সময় চেয়েছেন, আমরা ওনাকে লাস্ট 10 দিন সময় আমরা রাজি হয়েছি, 10 দিনের পরে আমরা কিন্তু আর আমরা এভাবে প্রতিনিধিমূলক আসবো না। তারপরে আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি সিদ্ধান্ত নিয়ে আমরা রাস্তায় থাকব, কারণ আমরা চাকরি চাই, চাকরিটা আমাদের যায়নি। এই দপ্তর দপ্তরের আমলা যারা তারা ষড়যন্ত্র করে আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়কে তারা ভুল ইমপ্লিমেন্ট করেছে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়ে কোথাও 10,323-এর চাকরি উল্লেখ নেই, তার জন্যেই তারা আজকে 21 মাস হলো তারা আমাদেরকে ইন্ডিভিজুয়াল টার্মিনেশন দিতে পারেননি। তাহলে আমি কিভাবে বুঝবো আমার চাকরিটা চলে গেছে? যদি আমার চাকরিটা চলে যেত তাহলে তারা আমাদেরকে ইন্ডিভিজুয়াল টার্মিনেশন লেটার দিতে পারত, বাট আজকে অবধি তারা টার্মিনেশন দিতে পারেনি। তাই আমরা বলছি যদি সম্ভব হয় আমাদের টার্মিনেশন দেন, নতুবা আমাদেরকে স্কুলমুখী করুন, আমরা এভাবে বাড়ি থাকতে চাই না। আমাদেরকে অতি শীঘ্রই আগামী মাসের মধ্যে আমাদেরকে স্কুলমুখী করুন। আমরা ওনাকে ডাইরেক্টলি বলে দিয়েছি আমরা আর 10 দিন দেখবো, উনি আমাদেরকে বলছে অ্যাটলিস্ট 10 দিন আপলোক সময় দিয়েছে। উনি ওনার যারা আধিকারিক আছেন উনি বলেছেন শিক্ষা দপ্তরের যিনি সচিব আছেন উনি নাকি ট্রান্সফার হয়ে গেছেন, তাই ওনার থেকে কোনো সদুত্তর আসছে না। উপর মহলে উনি পাঠিয়েছেন, উনি 10 দিনের মধ্যে উনি বলেছেন 10 দিনের মধ্যে সদুত্তর দেবে, আর না দিলে আমরা রাস্তায় থাকব। যা ইচ্ছা তা করুন, আমরা আমাদের অধিকার যতক্ষণ অবধি না ফিরে পাই ততক্ষণ অবধি আমরা রাস্তায় থাকব। এই যাদের গেছে তাদের গেছে না সেটাই, আর আমরা এখন অবধি আমরা 115 জনকে হারিয়েছি, আমরা আর কোনো সহযোদ্ধাকে হারাতে চাই না। সরকার অতি শীঘ্রই যাতে প্রত্যেককে স্থায়ী সমাধান করে তাদের পরিবারগুলোকে বাঁচাক, এবং যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবারের একটি করে সরকারি ঘোষণা করা চাকরি ঘোষণা করব, এই দাবিটুকু রাখছি। আমরা কিন্তু আর পারছি না, 20 মাস 21 মাস হতে চললে কোনো ধরনের বেতন নেই, সরকারি অনুদান নেই, পরিবারগুলো ভীষণ আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন অতিবাহিত হচ্ছে। শতে শতে শিক্ষক বাড়িতে অসুস্থ অবস্থায় আছেন, আর্থিক অনটন ধরুন ভালো চিকিৎসা করাতে পারছেন না। আমরা আর কোনো সহযোদ্ধাকে হারাতে চাই না, তাই আপনাদের মাধ্যমে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন তাদের মাধ্যমে রাজ্যের সমস্ত চাকরিচ্যুত শিক্ষকদের আহ্বান রাখব, আমরা আর 10 দিন দেখব, 10 দিন পর আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি যৌথভাবে আবার শিক্ষা দপ্তরে আসবো, এই আবেদনটুকু করছি। ধন্যবাদ।